Hello everyone, this is me Anju. This is me Tripti. Welcome back to our YouTube channel. Today's video is very interesting. Because we are in our department, we are going to be in our department. We are going to be enjoying today's video. We are going to be enjoying it. And we are going to share it with you. So, don't skip this video. Please watch the whole video and comment on how the video is going. So, firstly, we are ready. আসলে কাজের সময় রিকশা পাওয়া যায় না রেডি হয়ে অনেকক্ষণ দাঁড়িয়ে আছে একটা রিকশাও নাই অনেকক্ষণ অবধি ওয়েট করছি বাট রিকশা না আসলে কি করা এখন হেঁটে যেতে হবে এইভাবে দাঁড়িয়ে আছি এরপর অনেকক্ষণ হাঁটার পর ফাইনালি এখান দিয়ে একটা রিকশা দেখতে পেলাম আর রিকশা দেখে তাড়াতাড়ি করে উঠে পড়লাম কারণ আমাদের তাড়াতাড়ি যেতে হবে এখান দিয়ে আসার সময় দেখলাম কয়েকটা ফুলের দোকান তো ফুলের দোকান দেখে ভাবলাম কয়েকটা ফুল কিনে যেতো শাড়ি পরছি শাড়ির সাথে ফুল বেশ ভালোই মানে তো আমরা এখানে দেখছিলাম আমাদের শাড়ির সাথে কোন ফুলটা বেশ ভালো মানাবে তো ফুলটা কিনে এখন আমরা চলে আসলাম রিকশাতে উঠে পড়লাম রিকশাতে উঠে দেখলাম যে পরিমাণ জ্যামে যে মনে হয় আজকে সারাদিনও থামবে না তো অবশেষে ভার্সিটিতে আমরা চলে আসলাম এই যে টিপটি ওকে অনেক সুন্দর লাগে মাশাআল্লাহ আমাকে অনেক সুন্দর লাগে না এটা মিথ্যা কথা এরপর চড়িবাতির এখানে এসে দেখলাম যে রান্নাবান্না প্রায় শেষ আসলে আমরা অনেকটা দেরি করে আসার কারণে ভয় ভয় ছিলাম যে সবাই আমাদেরকে বকা দেয় নাকি বাট না সবাই অনেক ভালো কিছুই বলেনি এরপর এখানে আমি আর তৃপ্তি বসে বসে ভাবছিলাম সবাই অনেক সুন্দর লাগে আর এটা নিয়ে কে যেন একটা বলতেছিল ও বাট এখন মনে নেই আর এখানে দেখলাম যে আমাদের ফ্রেন্ডরা তো ওদেরকে বললাম একটু হাই দে তো ওরা একটু হাই দিচ্ছিল আর আমরা একটু মজা করছিলাম এটা নিয়ে এরপর সবার সাথে দেখা হলো আর সবার সাথে দেখা হয়ে পাঁচটিলে হচ্ছে আমরা এরকম একটা উড়াদুড়া নাচ দিচ্ছিলাম আসলে আমাদের কাজে হচ্ছে এরকম একটা উড়াদুড়া নাচ দেওয়া আমরা সবাই মিলে এতক্ষণ ধরে এরকম একটা সময়ের অপেক্ষা করতেছিলাম যে সবাই কখন আসবে সবাই মিলে একটু হই হুল্লো শুরু করবো এখানে সবাই চলে আসলো আর আমাদের হই হুল্লো শুরু হয়ে গেল সবার সাথে এতক্ষণ ধরে অনেকগুলো পিকচার তোলার পর মনে পড়লো যে আমরা একটা রিল বানাই তো এখানে আমি আর তৃপ্তি মিলে একটা রিল স্টার্ট করে দিলাম আসলে কপিরাইটের কারণে গানটা দিতে পারিনি তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবা যে রিলটা কেমন হয়েছে নাচ গান করার এক পর্যায়ে আমাদের মনে হলো যে আমরা শাড়ি পরে আসছি অথচ একটা গ্রুপ ফটো তোলেনি তো আমরা এখানে গ্রুপ ফটো তোলার জন্য সবাই সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে পড়লাম গ্রুপ ফটো তোলার পর এখানে একটু হাঁটতেছিলাম এরপরে এদিক দিয়ে দেখলাম সবাই মিলে কানামাছি খেলছে আসলে বড় হয়েছে তো কি হয়েছে মাঝে মাঝে একটু কানামাছিও খেলা লাগে ছোটবেলায় স্মৃতিগুলো মনে করার জন্য তোমরা জাস্ট খেলাটা দেখো
খেলা শেষ করে আবার এদিক দিয়ে চলে আসলাম। আর এখানে হচ্ছে ড্রোন শট নেওয়া হবে সবার, তো এই জন্য সবাই গোল করে একদম বৃত্তের মতো করে দাঁড়িয়েছিল। এরপর আমরা চলে আসলাম এখানে একটা রিল বানানোর জন্য, তোমরা জাস্ট আমাদের রিলটা দেখো। রিল বানানোর পর ফাইনালি আমাদের খাওয়ার টাইম হলো। আর আজকে আমাদের চড়িবাতির মেনুতে ছিল মুরগি, ডাল, বেগুন ভাজা। এরপর আমরা সবাই মিলে খাওয়া স্টার্ট করে দিলাম। আর সবাই মিলে এরকম বসে খাওয়ার মজাই অন্যরকম, যেটা বলে বোঝানোর মতো না। খাওয়ার পর আমি আর তৃপ্তি মিলে তৃপ্তি একটু ঘুরতে আসলাম। আর এখানে আমরা দুজন বলতেছিলাম যে আমাদের কোন ভিডিওটা রয়ে গেল, তো বলতেছিলাম আমাদের দুজন একসাথে হাঁটার ভিডিওটাই রয়ে গেল, তো ওটাও করে নিলাম। দেন এদিক দিয়ে সবাই মিললে বিকেলবেলা আরেকটা নাচ দিচ্ছিল, আর আমরা সবাই বসে বসে নাচটা উপভোগ করতেছিলাম। আর এখানে আমাদের কেক চলে আসলো। আসলে চড়িবাতির জন্য সবাই মিলে একটা কেক কাটার কথা ছিল, তো ওইটাই এখন কাটবে সবাই। আর কেক কাটা শেষে এখন আমরা সবাই মিলে কেক বাক করে কাটছিলাম। চড়িবাতির শেষ পর্যায়ে এখন আমরা বাসার দিকে যাব। আর বাসায় যাওয়ার জন্য ফার্স্টলি হচ্ছে আমরা রিক্সায় উঠে পড়লাম। আজকে ওয়েদারটা বেশ ভালোই ছিল, একদম ঘোরার মতো ওয়েদার ছিল, তো আমরা আসলে ওয়েদার উপভোগ করতে করতে যাচ্ছিলাম। আর এখানে এদিক দিয়ে দেখলাম যে সূর্য একদম আমার মুখে এসে পড়তে হলো, যাই হোক কিছুই করার নাই। চড়িবাতির ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখাবে নেক্সট ভিডিওতে, টাটা, আল্লাহ হাফেজ।